স্ত্রীর মৃত্যুর একদিন পরে মারা গেলেন পরিচালক সোহানুর রহমান সোহান। কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে আবির্ভাব ঘটেছিল সালমান শাহ এবং মৌসুমীর। যেই মাসে সালমান শাহ পৃথিবী ত্যাগ করলেন, একই মাসে সালমান শাহ জন্মগ্রহণ করেছিল। আর ঠিক সেই সেপ্টেম্বর মাসেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান। ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। স্ত্রীর মৃত্যুর একদিন পরেই মারা গেলেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। নন্দিত এই পরিচালকের হাত ধরেই চলচ্চিত্রে এসেছিল সালমান শাহ এবং মৌসুমী। জানা যায়, আজ বুধবার সন্ধ্যার পরে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ও ইন্নালিল্লাহি ওয়া রাজিউন। চিকিৎসকের বরাত দিয়ে চলচ্চিত্র পরিচালক অপূর্ব রানা জানান, দুপুরে তিনি নিজের বাসায় শুয়েছিলেন। বিকেলের দিকে পরিবারের লোকজন ডাকতে গেলে তিনি সাড়া দেননি। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। এর আগে মঙ্গলবার 12 সেপ্টেম্বর ব্রেন স্ট্রোকে মৃত্যুবরণ করেন তার সহধর্মিনী স্ত্রী। বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান তার পরিচালিত প্রথম চলচ্চিত্র বিশ্বাস অবিশ্বাস, এই নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমি, পপি, ইরিন জামান সহ অনেকেই। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালক ছিলেন তিনি। সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হল কিয়ামত থেকে কিয়ামত, স্বজন, আমার ঘর, আমার বেহেস্ত, অনন্ত ভালোবাসা। সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দুবার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান সিবলি সাদিকের সহকারী হিসাবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। এদিকে 12 সেপ্টেম্বর তার স্ত্রীকে হারানোর পর তার সহকর্মী থেকে শুরু করে অনেকেই সোহানুর রহমান সোহানকে নিয়ে চিন্তিত ছিলেন। দীর্ঘদিন ধরে সোহানুর রহমান সোহান নিজেও অসুস্থতায় ভুগছিলেন, কিন্তু স্ত্রীর মৃত্যুর একদিন পরেই তিনি এভাবে চলে যাবেন কেউ কল্পনাই করতে পারেনি। স্ত্রীর মৃত্যু আর সোহানুর রহমান সোহানের মৃত্যু, এইভাবে সোহানুর রহমান সোহানের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে সুখের ছায়া বইছে। মৃত্যুটি যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা। সেপ্টেম্বর মাস আসতে সালমান ভক্তদের মনে যেন সালমানকে নিয়ে যেমনটা আক্ষেপ শুরু হয়েছিল, 19 সেপ্টেম্বর আবার সালমানের জন্ম হিসাবে সকলের মনের মধ্যে একটি উদ্দীপনা ছিল। ঠিক সেই সময়ে যার হাত ধরে আর ঠিক এই মুহূর্তেই স্ত্রীর মৃত্যুর একদিন পরেই তিনি হুট করে চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে। আমরা আমাদের পক্ষ থেকে বরেণ্য পরিচালকের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।